গৃহ শিক্ষকের হাতে পাশবিক লালসার শিকার নাবালিকা। শিক্ষক সমাজের মেরুদণ্ড, সে সরকারি শিক্ষক হোক আর গৃহ শিক্ষক, সমাজের উঁচু স্থানে তার স্থান। মা বাবার পরে স্থান শিক্ষককে দেওয়া হয়, আর সেই শিক্ষক যদি ছাত্রীদের উপর যৌন লালসা চরিতার্থ করতে চায় তাকে শিক্ষক রূপী দানব বলে আখ্যায়িত করা হয়। আজ এমনই এক ঘটনা প্রকাশ্যে এলো বিলোনিয়া মহকুমার রাজনগরের পিয়ার বাড়ি থানার অন্তর্গত রাধানগরের দক্ষিণ পালপাড়া এলাকায়। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া 13 বছরের নাবালিকাকে বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে তার বিভিন্ন গোপন অঙ্গে হাত দিয়ে শ্লীলতা হানি করে এবং পাশবিক লালসা চরিতার্থ করার চেষ্টা করে গৃহ শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী। অভিযোগ ছাত্রীর মা এবং বাবার। নাবালিকা ছাত্রীর মা বাবা জানায়, বিগত 2 মাস ধরে রাধানগর এলাকার আউস্টি কলোনির বাসিন্দা বিশ্বজিৎ চৌধুরীকে তাদের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া মেয়েকে বাড়িতে পড়ানোর জন্য রাখা হয়। কিন্তু বিগত কিছুদিন ধরে পড়ানোর সুযোগ নিয়ে নাবালিকা ছাত্রীর বিভিন্ন গোপন অঙ্গে হাত দেয় বলে জানান ছাত্রীর মা বাবা। তারা জেনে প্রথম অবস্থায় ছাত্রীর কথা শুনে ঘটনার সত্যতা যাচাই করার জন্য পড়ার ঘরে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, আর তাতেই পাষণ্ড গৃহ শিক্ষকের কুকীর্তি ধরা পড়ে। তারপর ওই শিক্ষককে জিজ্ঞাসা করতে শিক্ষক তার স্বীকার করে নেয়। পরবর্তী সময়ে বিষয়টাকে মীমাংসা করার চেষ্টা করা হলেও এই ধরনের শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য নাবালিকা ছাত্রীর মা পিয়ার বাড়ি থানায় সম্পূর্ণ ঘটনা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মামলা করেন। এখন দেখার বিষয় এই ঘটনায় পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। আমার মেয়েকে যে প্রাইভেট পড়ায় সেই টিউশনি মাস্টার আমার মেয়ের সাথে চিরতহানি করছে। কি নাম? বিশ্বজিৎ চৌধুরী। বাড়ি? বাড়ি আউষ্টি কলোনি রাধানগরী। রাধানগরী। হ্যাঁ, তো কতদিন ধরে সে প্রাইভেট পড়ায়? এটা প্রায় 2 মাস থেকে প্রাইভেট পড়াচ্ছে। 2 মাস হয়ে গেল প্রাইভেট পড়াচ্ছে, তো 2 মাসের মধ্যে 15 দিন হলো এরকম কাজ করতেছে। ও কি করতেছে? মানে প্রাইভেট পার্টে হাত দেয় ওর, তারপরে অনেক ধরনের মানে ব্যবহার করছে। তার প্রুফ আছে আমাদের কাছে, আমাদের কাছে প্রুফও আছে। এগুলো সব কিছু প্রুফ নিয়ে আমরা মিডিয়ার সামনে আসে এটা জানাচ্ছি। তো ওরে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে? হ্যাঁ, জিজ্ঞেস করা হয়েছে, প্লাস বাড়িতে অনেক মানুষজনও আসছে। স্বীকার করছে? হ্যাঁ স্বীকার করছে, ওটা ওর রেকর্ডিং আছে আমাদের কাছে, আর অন্য অন্য অনেক মানে আমাদের কাছে প্রুফ আছে। এখন কি চাইতেছেন? আমি চাই তার শাস্তি হোক। ঘটনাটা হলো মানে আমার মেয়ের একজন গৃহ শিক্ষক, এর নাম বিশ্বজিৎ চৌধুরী। তো আজকে 2 মাস যাবত হেরে মানে টিউশন পড়ায়, মানে টিউশন মাস্টার করার পর হে আমরা মানে অনুপস্থিতে হে 2-3 বার মানে আগে বহু দিন ধরে মানে আমার মেয়ের সাথে মানে জবরদস্তি করতেছে। নাবালিক মেয়ে, এর গোপন অঙ্গে হাত দেয়, বহুত খারাপ কাজ করে। তারপরে হেরে ভয় দেখায়, তারপর হে মানে বহুদিন আমাদের কাছে বলেনি। তারপর ওই দিন আমরা মানে সব কিছু হাতে নাতে ধরার পর, ঠিক আছে হাতে নাতে ধরছি সব কিছু আমরা মানে এভরিদিন সকালে ধরার পর, এবারে এদের জিজ্ঞাসাবাদ করছি। হ্যাঁ, ওই দিন আবার মানে গত শুক্রবার রাত্রে 8টার দিকে মানে এমন গোপন অঙ্গে আবার হাত দিছে, তখন আমার মেয়ে ওকে মানে বাধা দিছে। তারপর আমরা এখন মামলা করবে। হ্যাঁ, আমরা এখন মামলা করতে চাই। কার বিরুদ্ধে? বিশ্বজিৎ চৌধুরী, গৃহশিক্ষক। গৃহশিক্ষক। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।